আলোচিত বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলার তদন্তে স্বার্থে সাভার মডেল থানায় ডাকা হয়েছিল চিত্রনায়িকা পরিমণিকে। রবিবার দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানায় পৌঁছান এই অভিনেত্রী। সেখানে প্রায় চার ঘণ্টা থাকার পর সন্ধ্যা সাতটার দিকে থানা থেকে বের হন পরিমণি। আবদুল্লাহিল কাফি জানান, পরিমণির মামলায় সাভার থানা হাজতে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন ও পরিমণির বন্ধু তুহিন সিদ্দিকী অমি। রিমান্ডে থাকাবস্থায় জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তদন্তকারী কর্মকর্তা যেসব তথ্য পেয়েছেন তা যাচাই করতেই পরিমণিকে থানায় ডেকে আনা হয়েছিল। থানায় দীর্ঘ সাড়ে চার ঘণ্টা থাকার পর বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীরা পরিমণিকে থানায় আসার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, অনেক আগেই আমার আসার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে আসতে পারিনি। সামনে যেহেতু লকডাউন হয়ে যাবে তাই ভাবলাম মামলার অগ্রগতি ও পরিস্থিতি জেনে আসি। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেগুলো বিবরণ দিতে হলো। এদিকে পরিমণি থানায় এসেছেন খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে ভিড় করলে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। থানায় প্রবেশাধিকার সীমিত করলে অন্যান্য সেবা প্রত্যাশীরা ভোগান্তির মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে।